সমস্যা হচ্ছে এটা এটা এখনো খাইতে পারছো? ভিডিওতে সবাই অনেক ভালো A21 খাবারটা নিয়ে নিছি। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আমাদের যে ট্যাম করা পাখিগুলো আছে ওইগুলোর যে হ্যান্ড ফিডিং করানো বাদ দিচ্ছে অনেকদিন আগে, এটা সবসময় এসে দেখি খাবারের বাটিতে বসে খাবার খাইতেছে কিন্তু ওদের ফিটনেস ঠিক হইতেছে না। তারপর যারা দেখি লাভবাটের একটা ছোট বড় এবং কি ওইটাই খাইতে পারতেছে না, কি জন্য জানি। এখন ওইগুলারই আজকে হ্যান্ড ফিডিং করাবো, তো আপনারা তো ভিডিওতে ডিটেল করতে পারবেন। তো এই দুইটা পাখি প্রায় সব সময় এসে দেখে খাবার বাটিতে বসে রয়েছে, খাবার খাইতেছে কিন্তু ওরা মনে হয় খাইতে পারে না। ও লাভবাটের ঠোঁটটা একটু বড়, জাস্ট দেখেন ঠোঁটটা একটু বাঁকা হয়ে গেছে, আর ওর একটু পকেটে নিয়েছিলাম। তো ওর চোখটাতেও সমস্যা হয়েছে এবং কি ওর ঠোঁটটাতেও, তো দুইটারই একটু ঠিকঠাক করতে হইব। আর আমাদের যে বাজরিকার গিলা ছিল আপনারা অনেকেই মতামত দিয়েছেন, যেহেতু আমার এই যে পর্দাটা দিছি ওইটাও সরাইতে হবে এবং কি আমার যে জোড়াটা আছে ওইটার মাটি গুলো আলাদা করতেছি, কারণ আপনারা অনেকেই আমার সাজেস্ট করছেন যে মেল ফিমেল গুলো আলাদা করে দিতে, তো ওইটাই করতেছি আপাতত আর কি। খাঁচাটি আলাদা আলাদা করে রাখতেছি, পরবর্তীতে খাঁচাই চেঞ্জ করবো। ওই পাশের মাটিটা এই পাশে আনছি আর এই পাশের নটটা আর কি ওই পাশে দিয়ে দিতেছি, দুইটা দুইটা মানে একদমই টোটালি সব মানে নর্মালি গুলো আলাদা করতেছি, মেল ফিমেল আলাদা করা হয়ে গেছে। এখন যে পর্দা গুলা দিছিলাম বাড়তি কাপড় গুলা এগুলো সব ছুটে নিতেছি। গত ভিডিওতে সবাই অনেক ভালো ভালো আইডিয়া দিছেন, এই কারণে সব কিছুই করতেছি, একটাও রাখবো না, সব পর্দা গুলা সরাই নিব, কারণ আমার কাছে খারাপ লাগতেছে শুধু আটকায় রাখছি, এমনি তো অনেক গরম আবার দিছি পর্দা। অবশ্য এটার পিছন থেকে কিন্তু বাতাস প্রচুর আসে, এই পাখিগুলার কালকের আগের দিনও দেখছি যে হয়তো একটু ঠান্ডা লাগতেছে, তো পর্দা কোনো ঝামেলা হয় নাই, এমনিতেই দিছি জাস্ট, কারণ এতদিন হয়ে গেছে ডিম পারতেছে না, তো কিছু তো একটা করা লাগতো, ওই কারণে আর কি পর্দাটা দিছিলাম। পর্দা পাখিগুলো সরাই নিছি, এখন আসি আমাদের টেম করা কোকাটেল পাখিগুলা লাভবার্ড পাখিগুলাকে নিয়ে। প্রায় অনেক দিন হয়ে গেছে আমি ওদেরকে হ্যান্ড ফিডিং করাই না, তো হঠাৎ করে দেখি একজনের ঠোঁট হয়ে গেছে বড় ওই যে লাভবার্ডটার, এবং কি আরেকটা সবসময় খাবারের উপর বইসা থাকে, খাবার খায় কিন্তু খাইতে পারে না হয়তো। এখন এটাতে কি করা যায় ওইটাই চিন্তা করতেছি। আর আমাদের যে লাভবার্ড আছে পুরাতন বাচ্চাগুলো এগুলো ফুল অ্যাডাল্ট হয়ে গেছে, এখন এগুলার ডিএনএ করা লাগবো। এমনি তো দেখে মনে হয় ওরা একসাথে থাকে, জোড়া মিলছে, কিন্তু নর্মালি কিনা এটা বুঝার কোনো অপশন আছে কিনা লাভবার্ডের ওইটাও বুঝতেছে না, কেউ জানলে জানাবেন। আর এই যে পানি মোটামুটি নিয়ে নিছি গরম কইরা, হ্যান্ড ফিডিংটা তো খাওয়াইতে হইব, কারণ ওদের ফিটনেস একদমই খারাপ ধরতে গেলে। তো বর্তমানে আমি A21 খাবারটা নিয়ে নিছি আর গরম পানিতে মিক্স করে নিলাম, খুবই অল্প পরিমাণ বানাইছি, বেশি বানাই না, কারণ আমার মাত্র দুইটা বাকি। আর ওই যে দরজাটা খুললে দিয়ে আসছি খাসার, আর ওই আমার আইসা পড়ছে, কাঁধে এসে বসে পড়ছে, বাকিগুলাও আসবো। আর হয়তো এমনিতে ওর ফিটনেসটা ঠিক আছে মাশাল্লাহ, কিন্তু ওই দুইটার অবস্থা খুবই খারাপ। লাভবারটাও চলে আসছে, এখন ওই যে সবচেয়ে সমস্যা হচ্ছে এটা এটা এখনো খাইতে পারতেছে না, প্রায় অনেক দিন হয়ে গেছে, এমনিতে খাবারের উপর সবসময় বসে থাকে কিন্তু খাবার খাইতে পারে না হয়তো, এই জন্য ওইটার জন্য হ্যান্ড ফিডিং করাইতে আসছি। আর এই যে লাভবারটা মাথায় এসে পড়ছে, ওরা সবগুলো মাথায় বেশি বসতেছে। লাভবারের ঠোঁটে সমস্যা বুঝলাম, কিন্তু কোকাটেলের তো কোনো সমস্যাই নাই, ওই কেন খাইতেছে না আমি ওইটাই চিন্তা করতেছি। ওর ঠোঁট ঠিক আছে, এমনিতে সবসময় খাবারের মধ্যে বসে থাকে, খাবার খাইতে পারে না মাশাল্লাহ। এই ওদের সাথে যে চিনামনটা আছে ওইটার ফিটনেস মাশাল্লাহ খুব ভালো, এটা নিজ থেকে খাবার খাওয়া শিখে গেছে, এটা এটার জন্য আর কোনো টেনশন নাই। কিন্তু এই যে আমার যে চান্দুটা আছে এটা হচ্ছে খাবার খাইতেই চায় না, ফিট মিক্সটা আর কি, এমনিতে হ্যান্ড ফিডিং খাবার খাইতে চায়, ওরে একটু লোভ দেখায়নি তারপর দিই খাবারটা। এই তো আমার সুপার টেম ধরতে গেলে চিনামনটা হয়েছে, লাভবারটা হয়েছে, সবগুলার এই খাবার খাওয়ানো শেষ মোটামুটি। সব থেকে সমস্যা যেটা হচ্ছে এটা এটা সব সবকিছু ঠিকঠাক, তবে খাবার খায় না এমনিতে আর কি, নিচে খাবার খায় না, সিট মিক্স খাবারটা। অ্যালবিনো মাদিটা কি শুরু করছে গোসল করার জন্য। এই ছিল আজকের ভিডিও, আমি জানি আমার ভিডিওটা আজকে ভালো হয় নাই, তারপরে এতটুকু দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।